হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি ফার্স্ট কোর্সে ফিলোজফি থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের সাজেশন ভিডিওতে ফিলোজফি সাবজেক্টের জিই পেপারের 2A এবং 2B নিয়ে কথা বলবো, অর্থাৎ এই সাবজেক্টের যে প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই সমস্ত প্রশ্নপত্রের সাথে যদি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো, তাহলে অবশ্যই আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলি, এই সাবজেক্টের এই পেপারে টোটাল তিনটে বিভাগে আনসার করতে হবে। প্রথম বিভাগ অর্থাৎ বিভাগ কতে যে কোনো একটি করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 16। নেক্সট অর্থাৎ বিভাগ খতে সেখানেও একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 8। নেক্সট অর্থাৎ লাস্ট বিভাগে টোটাল 4টি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 4 2 8। এই নিয়ে টোটাল 32 তোমাকে আনসার করতে হবে। তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। তোমাদের প্রশ্নপত্রে কিছু যুক্তি দেওয়া থাকবে, সেই যুক্তিগুলির বৈধতা ও অবৈধতা ভেন চিত্রের মাধ্যমে অথবা সত্য সারণীর মাধ্যমে নির্ণয় করতে হবে। তো এই যে যুক্তিগুলো রয়েছে, সেই যুক্তিগুলো একবার দেখে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট যে যুক্তিগুলো দিতে হবে সেগুলো হচ্ছে, বৃদ্ধরা দুর্বল, ছেলেটি দুর্বল, সুতরাং ছেলেটি বৃদ্ধ। তোমাকে এটা সমস্তটা বুঝিয়ে দিতে হবে। নেক্সট, মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং তারা সকলেই দ্বিপদ বিশিষ্ট, কাজেই সকল দ্বিপদ বিশিষ্ট জীবই বুদ্ধিবৃত্তি সম্পন্ন। নেক্সট, যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো বা নির্ণয় করো। নেক্সট, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভিজেনি সুতরাং বৃষ্টি হয়নি, তোমাকে এটা বুঝিয়ে বলতে হবে। নেক্সট, যদি রাম প্রশিক্ষণ নেয় তাহলে শ্যাম ও যদু ভালো খেলবে, যদি শ্যাম অথবা যদু ভালো খেলে তাহলে রাম প্রশিক্ষণ নেবে না, সুতরাং রাম প্রশিক্ষণ নেয়নি, এটা যুক্তিসহ আলোচনা করতে হবে। নেক্সট, বচনের বিরোধিতা কাকে বলে, উদাহরণের সাহায্যে বিভিন্ন প্রকার বিরোধিতা আলোচনা করো। নেক্সট, মিলের অন্যই পদ্ধতি সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, সাংকেতিক ও মূর্ত উদাহরণের সাহায্যে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি লেখো এবং এই পদ্ধতির গুণ এবং দোষগুলো কী কী। নেক্সট, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। নেক্সট, ও বচনের আবর্তন কি সম্ভব আলোচনা করো। আমি একটু এখানে বলি, এই যে 16 মার্কস বা 8 মার্কসের যে প্রশ্নগুলো বললাম বা 2 মার্কসের যে প্রশ্নগুলো বলছি, সমস্ত প্রশ্নগুলোই রিলেটেড, অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো তুমি করে নিলে 16, 8 এবং 2 সমস্ত মার্কেরই আনসার করতে পারবে। সুতরাং সমস্ত প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মার্কসই আসুক না কেন তুমি আনসার করতে পারো। তো এই যে প্রশ্নগুলো বলছি এগুলো মোটামুটি ছোট প্রশ্ন। নেক্সট, বিভিন্ন প্রকার বচনাকারগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, বিবর্তন কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। এই যে মোটামুটি প্রশ্নগুলো এগুলো কিন্তু 8 মার্কসেরও আসতে পারে অথবা 2 মার্কসেরও আসতে পারে। নেক্সট, সাদৃশ্যমূলক যুক্তি বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো 2 মার্কসের জন্যও করতে পারো। নেক্সট, পরিপূরক শ্রেণী কাকে বলে। নেক্সট, এ বচনের কি অস্তিত্বমূলক তাৎপর্য আছে। নেক্সট, ন্যায়ে হেতুপদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ন্যায়ের সংস্থান এবং মূর্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, সংস্থানের সংজ্ঞা ও উদাহরণ দাও। নেক্সট, নিরপেক্ষ ন্যায় বলতে কী বোঝায়। নেক্সট, সত্যাপেক্ষ বচন কাকে বলে, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো 2 মার্কসের প্রশ্ন। নেক্সট, সমবিবর্তন কাকে বলে। নেক্সট, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝায়। নেক্সট, যুক্তি এবং যুক্তি আকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। যেমন এই প্রশ্নটি দেখলে যে 16 মার্কসের সাথে কিছু একটা যুক্ত করে দিল, সেখানে 8 অথবা 4 এইভাবে ভেঙে দিল। তো এইভাবে প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো এমনভাবে প্রশ্নগুলো রেডি করবে যে কোনো প্রশ্নেরই মানেই আসুক না কেন যাতে করতে পারো। চলো এবার দেখে নাও জিই 2B পেপারে কীরকম প্রশ্ন আসবে। একই রকমভাবে জিই 2B পেপারেও টোটাল 3টে বিভাগ থাকবে,
বিভাগ কতে একটি প্রশ্ন, বিভাগ খতে একটি প্রশ্ন এবং বিভাগ গতে চারটি প্রশ্ন করতে হবে। এই করে টোটাল 32 আনসার করতে হবে। দেখে নাও GE2B পেপারের প্রথম প্রশ্ন। শিক্ষণ কাকে বলে? থর্নডাইকের শিক্ষা সম্পর্কে প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব সবিচার আলোচনা করো। এগুলো কিন্তু 16 মার্ক্সও আসতে পারে, অথবা 2 মার্ক্সেরও আসতে পারে, অথবা 8 মার্ক্সও আসতে পারে। বলে দিল শিখন কাকে বলে 2 মার্ক্সে, অথবা আবার থর্নডাইকের শিক্ষা সম্পর্কের প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব সবিচার আলোচনা করো 8 মার্ক্সে দিয়ে দিল। আবার এই সম্পূর্ণ প্রশ্নটা 16 মার্ক্সে দিয়ে দিল। তো যে কোনোভাবেই আসতে পারে। ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব বলতে ব্যাখ্যা করো, এটি কি সন্তোষজনক? নেক্সট, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টালের মতবাদ ব্যাখ্যা করো। নেক্সট, শিক্ষা সংক্রান্ত থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট, স্মৃতি কাকে বলে, এর উপাদানগুলি কী কী আলোচনা করো। নেক্সট, বিস্মৃতি কাকে বলে বা বিস্মৃতি বলতে কী বোঝো, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। দেখো নিচে কিন্তু একই প্রশ্ন, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। নেক্সট, মনোবিজ্ঞান কী, মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট, মনোযোগের শর্তাবলী সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, ছোট প্রশ্ন কিছু রয়েছে, যেমন আবেগ কী বা আবেগ কাকে বলে, সংবেদন কী, বিশুদ্ধ সংবেদন কী সম্ভব। নেক্সট, মনের নিজ্ঞান স্তর বলতে কী বোঝো, উদ্দীপক কাকে বলে। নেক্সট, IQ-এর সম্পূর্ণ রূপ কী, অর্থাৎ ফুল ফর্ম কী। নেক্সট, ভ্রম প্রত্যক্ষ বলতে কাকে বোঝো বা কাকে বলে। নেক্সট, অমূল্য প্রত্যক্ষ কাকে বলে। নেক্সট, মনের সজ্ঞান স্তর কাকে বলে। নেক্সট, স্বপ্ন কী। নেক্সট, অন্তর্দর্শন বলতে কী বোঝায়। তো এই হচ্ছে কিছু 2A এবং 2B পেপারের প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো এবং তোমার সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারো, তো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এই প্রশ্নগুলি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রতিটা বন্ধুর মাঝে প্রতিটা প্রিয়জনের সাথে শেয়ার করে দাও, যাতে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। এবং তোমার কোন সাবজেক্টের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।